আগের লেকচারে আমরা সিম্পল কিছু ডেটা ডাইনামিক ডেটা টেম্পলেট ইঞ্জিনের ভেতরে প্রিন্ট আউট করেছিলাম বা আউটপুট জেনারেট করেছিলাম এবার আমরা লজিক নিয়ে কাজ করব। এখানে যেভাবে যেমন আছে তেমনই থাক আমরা আমাদের অ্যাপজেস্ট ফাইলটাতে চলে যাই যাওয়ার পরে এখানে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি ওকে লেট পোস্ট ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট যে অবজেক্টের ভেতরে আমরা পোস্ট তৈরি করব এখানে আমাদের পোস্টের একটা টাইটেল থাকবে টেস্ট টাইটেল আর এখানে একটা বডি থাকবে টেস্ট বডি আর এখানে এই টাইটেলটা মানে এই পোস্টটা পাবলিশড না পাবলিশড অবস্থায় নেই সেটা থাকবে সো পাবলিশড নামের যে প্রপার্টি থাকবে এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু সো ট্রু অর ফলস যে কোনো একটা হতে পারে এবং এখানে আমরা আর্গুমেন্ট আকারে এই পোস্টটাকে আমাদের ইন্ডেক্স যে ইজেস ফাইলটা আছে তার ভেতরে পাস করে দিচ্ছি পোস্ট ক্লোন পোস্ট আবার সিঙ্গুলারভাবে ব্যবহার করলেও যত সম্ভব হবে কোনো রকম কোনো প্রবলেম নেই যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট জাস্ট আমরা পোস্ট বললাম পোস্ট বললেই হবে এখন আমরা যেটা করতে চাচ্ছি লজিকের উপরে ভিত্তি করে এই পোস্টের জন্য কিছু একটা রেন্ডার করতে চাচ্ছি আবার চাচ্ছি না যদি পাবলিশড ট্রু হয় তাহলে আমরা টাইটেল আর বডিটাকে প্রিন্ট আউট করবো আর যদি পাবলিশড ফলস হয় তাহলে আমরা কোনো কিছু করব না এরকম একটা ডাইনামিক ব্যাপার স্যাপার আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি এখানে ওকে তো হবে কীভাবে আমরা লজিক অ্যাপ্লাই করতে পারি জাভাই স্ক্রিপ্টে আমরা কী করি লজিকের ক্ষেত্রে ইফট নিয়ে কাজ করি আর ইজিএসএস যেহেতু আমাদের কিছু জাভা স্ক্রিপ্টই করতে হবে সেহেতু এখানেও আমাদের ইফ নিয়ে কাজ করতে হবে তবে এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আমরা নর্মালি এই স্টেবেল ফাইলের ভেতরে তো জাভা স্ক্রিপ্ট লিখতে পারি না জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হতো কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার যেটা করতাম সেটা ফ্রন্ট ইন্ডের জন্য করতে পারতাম ব্যাক ইন্ডের জন্য না যখন আমরা নোটজেস নিয়ে কাজ করি তখন কিছুটা কনফিউশন কাজ করে কারণ হচ্ছে ফ্রন্ট ইন্ডেও যাওয়া স্কিপ ব্যাক ইন্ডেও যাভা স্কিপ কোনটা কোন যাওয়া স্কিপ সেটা আসলে বুঝতে বিগিনার্সদের একটু প্রবলেম হতে পারে এখানে যদি আপনি স্ক্রিপ্ট ট্যাগ লিখে কোনো জাভা কোড লেখেন সেটা এক্সিকিউট হবে ব্রাউজারে এবং ফ্রন্ট ইন্ডে কিন্তু আমাদের দরকার সার্ভার সাইডে জাভা স্ক্রিপ কোডের মাধ্যমে ডাইনামিক ডেটা প্রোভাইড করা ইন কেস আমাদেরকে টেমপ্লেটেড যে ট্যাগটা আছে ইজেস যেটা আমাদেরকে প্রোভাইড করছে সেটা ব্যবহার করতে হবে এবং যদি আমাদের কোনো কন্টেন্ট স্ক্রিনে প্রিন্ট আউট করতে না হয় কোনো কন্টেন্ট রেন্ডার করতে না হয় সেক্ষেত্রে সিনটেক্সটা হচ্ছে জাস্ট এই কোনো রকম কোনো ড্যাশ বা ইকুয়াল সাইন কোনোটাই ব্যবহার করা লাগবে না জাস্ট এম টি ওকে স্মলার দেন সাইন পার্সেন্টেজ এবং ক্লোজিং টগের ক্ষেত্রে পার্সেন্টেজ সাইন গ্রেটার দ্যান সাইন দ্যাটস অল ওকে এর মাঝখানে আমরা লিখব ইফ কন্ডিশন যাওয়া যেভাবে লিখতাম অ্যাজ ইউজুয়াল ইফ সামথিং দেন সামথিং এখন এই যে ক্লোজিং ট্যাগ এই ক্লোজিং ট্যাকটা নিয়ে আমরা কী করবো আমরা ওপেনিং ট্যাকটা তৈরি করতে পারলাম ক্লোজিং ট্যাগ তৈরি করার জন্য আবার আমাদের সেমভাবে এই কাজটা করতে হবে এবং এখানে আমাদের ক্লোজিং ট্যাকটা দিতে হবে অর্থাৎ আমরা ইফ তৈরি করি আমরা ফর তৈরি করি আমরা ওয়াইল তৈরি করি আমরা ইলস তৈরি করি যাই তৈরি করি না কেন আমাদেরকে সব কিছু এই ট্যাগগুলোর ভেতরে রাখতে হবে আর যেহেতু এটার কোনো কিছু রেন্ডার করবে না সেহেতু আমাদের কোনো ড্যাশ কোনো ইকুয়াল সাইন কিছু না ওকে এবার আমরা এখানে একটা লজিক প্রোভাইড করতে পারি যেহেতু আমাদের কাছে পোস্ট অবজেক্টটা অ্যাভেলেবেল যেহেতু আমরা এখান থেকে সেটাকে পাস করে দিয়েছি সেহেতু আমরা ইজিলি চেক করতে পারি পোস্ট ডট পাবলিশড ওকে এটা আমরা চেক করতে পারি আর যেহেতু এটা বুলিয়ান ভ্যালু সেহেতু এটা ট্রু রিটার্ন করবে আর ফলস রিটার্ন করবে যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে আমরা এখানে ডেটাটাকে শো করবো ওকে ইন দ্যাট কেস আমরা এখানে একটা এই স্ত্রী নিলাম এই স্ত্রী নিয়ে আমরা এখানে বললাম টাইটেল ক্লোন দিয়ে আমাদের টাইটেলটাকে প্রিন্ট আউট করতে চাচ্ছি এই যে টাইটেলটা আমরা প্রিন্ট আউট করবো সেটা আছে কার ভেতরে পোস্টের ভেতরে তার মানে সেটা ডাইনামিক ডেটা আর ডাইনামিক ডেটা প্রিন্ট আউট করার জন্য বা রেন্ডার করার জন্য আমাদের কী করতে হবে অ্যাজ ইউজুয়াল আমাদের এই ট্যাগটা ব্যবহার করতে হবে ওকে এই দুই তিনটা ট্যাগ আছে জাস্ট অল্প একটু মনে রাখলেই চলবে যে আমরা কখন লজিক নিয়ে কাজ করছি কখন নর্মাল সিনট্যাক্স নিয়ে কাজ করছি আর কখন কোন কিছু রেন্ডার করছি এই দুই তিনটা কনসেপ্ট মনে রাখলে চলবে জাস্ট আমরা এখানে বলবো পোস্ট ডট টাইটেল আচ্ছা এবার আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব এই প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা বলবো জাস্ট বডি ওকে এই বডির ক্ষেত্রেও বডিটা আসছে কোথা থেকে পোস্ট থেকে যেহেতু পোস্ট থেকে আসছে সেহেতু আমরা আমাদেরকে ডাইনামিক কন্টেন্ট রেন্ডার করতে হবে আর ডাইনামিক কন্টেন্ট রেন্ডার করার একই ট্যাগ ওকে এবার আমরা পোস্ট ডট বডি দ্যাটস কুল এবার আমরা সেভ করব সেভ করে আমাদের ব্রাউজারে যাব ব্রাউজারে যে রিফ্রেশ করব দেখেন আমরা দেখতে পাচ্ছি টেস্ট টাইটেল টেস্ট টাইটেল বডি টেস্ট বডি ওয়াও দ্যাটস অ্যামেজিং এবার যদি আমরা আমাদের সোর্সটা দেখি তাহলে কী আউটপুট আসে মজার বিষয় হচ্ছে আমরা যতই এখানে লজিক অ্যাপ্লাই করে বিভিন্ন ওয়েতে ডেটা প্রিন্ট আউট করি না কেন রেন্ডার করি না কেন আমাদের এখানে কিন্তু এই লজিকগুলো থাকবে না আমাদের এখানে থাকবে প্লেন এইচটিএমএল প্লেন এইচটিএমএল ওকে সো এখন যদি আমাদের পোস্টের পাবলিশড প্রপার্টিটা ট্রুর বদলে ফলস হয়ে যায় তাহলে কি আউটপুট আসে দেখা যাক আমাদের সোর্সটার দরকার নেই আমরা রিফ্রেশ করি এইবার আর আমাদের রকম কোন পোস্ট প্রিন্ট আউট হচ্ছে না ইন দ্যাট কেস আমরা ইলসও হ্যান্ডেল করতে পারি এটার জন্য একটা নতুন ভিডিও করার কোনো মানে নেই আমরা এখান থেকেই ইলসটা দেখতে পারি তাহলে ইফের পরে ইলস ইফ ব্লকের কাজ শেষ তাহলে আমাদের এরপরেই আসবে ইলস ব্লক তাই তো আমরা এখানে ইলস ব্লকের কাজটা করতে পারি একই ওয়েতে ইলস ব্লকটা কোনো কিছু এক্সিকিউট করবে বা কোনো কিছু রিটার্ন করবে রেন্ডার করবে এই স্টেমেলের ভেতরে করবে না তাহলে আমাদের ট্যাগটা হবে জাস্ট এমটি টি এরকম ওকে ইন দ্যাট কেস আমাদের এই ইব ব্লকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে তাই না ই ব্লকটা তো আর এই পর্যন্ত যাচ্ছে না আমাদের ই ব্লকটা এখান থেকে শুরু হয়ে ইলসের আগেই এখানে শেষ হয়ে যাচ্ছে আর এরপরে আমাদের ইলস ব্লকটা দিতে হবে এবং ইলস ব্লকের প্রথম স্টার্টিং মানে ওপেনিং ট্যাগটা এখানেই শুরু হচ্ছে ওকে আচ্ছা এবার ইলসের ভেতরে আমরা কিছু একটা প্রিন্ট করতে পারি সাপোজ এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আমরা বলতে পারি পোস্ট ইজ নট ইয়ার পাবলিশড পোস্ট ইজ নট ইয়ার পাবলিশড যদি ট্রু থাকে তাহলে তো পোস্টটা পাবলিশড করলো বা প্রিন্ট আউট করলো বা রেন্ডার করলো আর যদি না থাকে তাহলে সে এই প্যারাগ্রাফটা একটাকে প্রিন্ট আউট করবে তো এখন যদি আমি রিফ্রেশ করি পোস্ট ইজ দেখা যাচ্ছে কিনা আমি জানি না পোস্ট ইজ নট ইয়াস্ট ইয়ার পাবলিশড আবার যদি কোনো কারণে আমরা আমাদের অ্যাপজেসের ভেতরে গিয়ে পোস্টটাকে হোয়ার ইজ ইট ট্রু করে দেই এবার রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইটেল টাইটেল টেস্ট বডি বডি এবার আর ওই এক্সট্রা অংশটা হিলসের অংশটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না কি মজার ব্যাপার না অনেক মজার সো আমরা লজিক্যালি টেম্পলেট ইঞ্জিনের মাধ্যমে যে কোনো কিছু রেন্ডার করতে পারি যে কোনো কিছু